হাইপোগ্লাইসিমিয়া যাদের হয়, একটা জিনিস আবারও মনে রাখলে ভালো হয় যে হাইপোগ্লাইসিমিয়া যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধের কারণে হচ্ছে এই সম্ভাবনা কম। 90% বেশি মানুষের খাবার মানে না খাওয়া বা খাবার খাইতে দেরি হওয়া অথবা আনইউজুয়াল হঠাৎ করে একটা এক্সারসাইজ করলেন যেটা অন্য সময় করেন, এইগুলোর কারণে হয়। কিন্তু যখন ওষুধের কারণে হয়, ইনসুলিন হলো 1 নম্বর যেটা করতে পারে। কিন্তু এই যে ল্যান্টার যেটা বলেছেন, একটা লং অ্যাক্টিং গ্লার্জিন যেটা আছে, এই লং অ্যাক্টিং ইনসুলিন গুলো কিন্তু হাইপোগ্লাইসিমিয়া করার সম্ভাবনা নাই বললেই চলে। যদি হঠাৎ করে কোনো কারণে অনেক বেশি ডোজ দেওয়া না হয়, যে ডোজ গুলো আমরা দিই তাতে কিন্তু এটাতে হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা কম। কিন্তু এই নবরেপিন যেটাতে ইনসুলিন এক্সপার্ট আছে, এটা কিন্তু ডোজের উপর নির্ভর করবে, এটা কিন্তু অনেক দ্রুত রক্তে গ্লুকোজ কমিয়ে ফেলতে পারে। তাহলে আমরা যখন এই দুটো ইনসুলিন একসাথে ব্যবহার করি, দুটো ইনসুলিন খুব ভালো, তখন কিন্তু ডোজ যেভাবে তৈরি করা হয়, খাবার ঠিক থাকলে শারীরিক শ্রম ঠিক থাকলে তাহলে হাইপোগ্লাইসিমিয়া হবে না। কিন্তু যদি উল্টা পাল্টা হয়ে যায়, মানে অনেক সময় না খেয়ে থাকলেন বা ডোজ 10 ছিল 20 নিয়ে ফেলেছে, সেসব ক্ষেত্রে এগুলো কিন্তু হাইপোগ্লাইসিমিয়া করার একটা সম্ভাবনা থাকবে। তাতে কিন্তু সিভিয়ারিটি কমাবার সুযোগ আছে। তাহলে কিউরেবল নয় প্রথমত, প্রিভেন্টেবল যেটা আমরা করেন, এটা কিন্তু আমার মনে হয় একটু বলি আবারও, যে সকল মানুষ লকডাউন করা হয়েছে কেন, যাতে উনি বাইরে না যান। তাহলে সকল মানুষের এখন দৈহিক, আমি যদি এভাবে বলি, দৈহিক দূরত্বই মানসিক নৈকট্য, এটাকেই এখন প্রিন্সিপাল হিসেবে নিতে হবে। যে যত দূরে থাকবেন সে অন্য মানুষের জন্য এবং নিজের জন্য তত ভালো করবে, তাহলে কারো কাছাকাছি যাওয়া যাবে না। এক আর বাইরে গেলে ডায়াবেটিসের জন্য যা বলেছি বাকিদের জন্য, তাই অবশ্যই মাস্ক আদর্শ পদ্ধতিতে মাস্ক ব্যবহার করবেন, তারপরে কি হাত ধুবেন, যদি হাত না ধোন তাহলে স্যানিটাইজার ব্যবহার করবেন, ভিড় অ্যাভয়েড করবেন। যেমন অনেকে লক্ষ্য করা যাচ্ছে কাঁচা বাজারে যাচ্ছেন, কাঁচা বাজারে অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করছে না, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাস ট্রেন পাবলিক ট্রান্সপোর্ট যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। হাসপাতাল গুলো কিন্তু জীবাণু ছড়াবার সবচেয়ে বড়, আমরা কিন্তু ডাক্তাররা বড় ঝুঁকিতে আছি, এই কারণে 500 জন রোগী যদি আসেন, ওর মধ্যে 2 জন যদি করোনার জীবাণু বহনকারী থাকেন, দিন শেষে কিন্তু ওই 500 জন রোগী, ওখানে যতজন ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, বাকিরা ছিলেন, সবাই আক্রান্ত হয়ে গেল। তাহলে ওগুলা কিন্তু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। তাহলে কি করবেন, তাহলে অনলাইন সার্ভিস গুলো নেওয়া যায় সেটা চেষ্টা করবেন। আমরা কিন্তু সেটাই এখন দিচ্ছি, বাকি সবাই কিন্তু অন্যান্য দেশেও কিন্তু তাই করছে, এটা কিন্তু চেষ্টা করতে হবে।